অনেক সময় আমরা অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাই। আপনার বিপদ যত বড়ই হোক না কেন, ওই বিপদের সময় আপনি এমনভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, সেই সাহায্য চাওয়ার সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিব। ওই রকমভাবে সাহায্য চাইলে আপনার যত বিপদ হোক না কেন, আপনি যত বড় বিপদের মধ্যে পড়েন না কেন, আল্লাহ পাক কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে সেখান থেকে উদ্ধার করবেন। আমরা অনেক সময় বিপদে পড়ি, অনেক বড় বিপদ। এই বিপদ থেকে বাঁচার জন্য কিছু মাধ্যম আছে, আমরা যে আল্লাহর কাছে সাহায্য চাইবো কিছু মাধ্যম আছে। এই মাধ্যমটা আজ থেকে আমরা কী করবো, ট্রাই করবো, এটা আমরা প্র্যাকটিস করবো আজ থেকে। প্রিয় ভাইরা, আমার বুখারী শরীফের হাদিস, বনি ইসরায়েলের তিনজন যুবক ছিল, তিনজন যুবক সফরে বের হয়েছে। তারা কিছু দূর যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল, তখন তারা ভাবলো আজকের এই রাতটা আমরা কোথায় কাটাবো, কীভাবে কাটাবো, অনেক লম্বা সফর। তিনজন যুবক একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলেন, এমন সময় পাহাড়ের উপরে বড় একটা পাথর সেই পাহাড়ের সেই মুখটা বন্ধ করে দিল। তখন তারা ভাবলো যে হারে, এই তো বড় বিপদ, এই বিপদ থেকে তো আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, আজকে তো এই বিপদ থেকে আমরা আর বাঁচতে পারবো না। তখন তারা তিনজন একে অপরের সঙ্গে ডিসকাস করতেছে, শোনো, তোমরা যদি জীবনে কোনো ভালো আমল করে থাকো, সেই আমলের উসিলা করে আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন। প্রিয় ভাইয়ের, আমার একজন যুবক সেজদায় পড়ে গেল, সেজদায় পড়ে বলতেছে, আল্লাহ তাআলা, জীবনে কোনো ভালো আমল করি নাই, তবে আমার একটা আমল ছিল, আল্লাহ ও আল্লাহ, আমার মা বাবা দুজনেই জীবিত ছিল। মা বাবা দুজন কার কার আছে, আমি একটু হাত উঠাই তো, দুজন কার কার আছে, মা বাবা দুজনেই যার আছে, দুজনেই, আলহামদুলিল্লাহ। একজন কার আছে, একজন, আমি একজনের সাথে আছি, আমার বাবা নেই, আমার বাবা প্রায় 15 বছর আগে চলে গিয়েছেন। মা বাবা এত বড় একটা নিয়ামত, আসলে থাকতে বোঝা যায় না ভাই, না থাকলে কিন্তু বোঝা যায়। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার কাছে কেমন, তারা কি? তিনি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হচ্ছে তোমার জান্নাত, তোমার মা বাবাই হচ্ছে তোমার জাহান্নাম। দেখবেন যে তিন ভাই চার ভাই একে অপরকে বলে যে, ইস ভালো হয়েছে রে, আমরা সবাই শহরে থাকি, আমার মা বাবা গ্রামে থাকে, গ্রামে ওই ভাইটার সঙ্গে থাকে, যাক আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়েছেন, এরকম বলে না অনেকেই? আল্লাহ, আল্লাহ পাক আপনাকে বাঁচান নাই, আল্লাহ পাক আপনাকে বাঁচান নাই। মা বাবা অনেক বড় একটা নিয়ামত, এই মা বাবার সেবা করে তাকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাত লাভ করতে হবে। আপনি যদি মক্কা মদিনার ইমামও হন, যদি আপনার মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট থাকেন, তাহলে কোনো লাভ নেই, সব বৃথা, কোনো কিছু কাজে আসবে না। মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহর ইবাদতের পরই হচ্ছে মা বাবার স্থান, মা বাবার হক। প্রিয় ভাইয়ের, আমার যুবক বলছে, আল্লাহ তাআলা, জীবনে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, আমার কিছু ছাগল ছিল, আল্লাহ, এই ছাগলের দুধ দহন করে আমি সর্বপ্রথম আমি আমার মা বাবাকে খাওয়াতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াতাম, তারপরে আমার বিবিকে খাওয়াতাম, তারপরে আমি খেতাম। যুবক বলতেছে, আল্লাহ তাআলা, একদিন একটা কাজে আমি বাহিরে গিয়েছিলাম, সেখান থেকে আসতে লেট হয়ে যায়, আমি বাসায় আসার পরে দুধ দহন করব, দুধ দহন করে দুধ নিয়ে, দুধের প্যাটা নিয়ে আমি আমার মায়ের কাছে গেলাম, সেখানে যেয়ে দেখি যে আমার মা ঘুমিয়ে আছে, ওয়াল্লাহ, আমার সন্তানগুলো কান্নাকাটি করতে শুরু করলো, আমি আমার সন্তানদেরকে দুধ পান করতে দেই নাই, আমার সন্তানরা কান্না করতে করতে তারা ঘুমিয়ে গেল, কিন্তু তারপরও আমি তাদেরকে দুধ পান করতে দেই নাই। আল্লাহ তাআলা, সারা রাত আমি সেখানে দাঁড়িয়েছিলাম, ফজরের সময় হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিল, এমন সময় আমার মা বাবার ঘুম ভেঙে গেল, ওই সময় আমি আমার মাকে দুধ পান করালাম। আমার মা বললো, বাবা সারা রাত কি তুই দাঁড়িয়েছিলি নাকি? আমি বললাম যে, হ্যাঁ মা, সারা রাত আমি এখানে দাঁড়িয়েছিলাম। যুবকটা বলতেছে, আল্লাহ তাআলা, এই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা যদি আমি করে থাকি, ওয়াল্লাহ, এই কাজের ওছিলা করে আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। যখন এইভাবে আল্লাহর কাছে বললেন, তখনই দেখা গেল পাথরটা তিন ভাগের এক ভাগ সরে গেল, একটু হাওয়া বাতাস ভিতরে প্রবেশ করছে, একটু আলো প্রবেশ করছে। প্রিয় ভাইয়ের, আমার দ্বিতীয় জন সেজদায় পড়ে গেল, সেজদায় যে বলতেছে, আল্লাহ তাআলা, জীবনে তেমন ভালো কোনো কাজ করি নাই, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, যে বোনটা অনেক সুন্দরী ছিল,
ওই বনটার প্রতি আমি আকৃষ্ট ছিলাম, বনটার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চাইতাম, কিন্তু বনটা আমাকে করতে দিত না। আয়াল নেতাওয়ালা দেশের মধ্যে দুর্যোগ দেখা দিল, বনটা অভাবে পড়ে গেল, সে আমার কাছে টাকার জন্য আসলো। আমি তাকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে 100 স্বর্ণের মুদ্রা দিব, বিনিময়ে আমার সাথে ওই কাজটা তোমাকে করতে হবে। আমার বোন রাজি হয়ে গেল। ওয়াল্লাহ, আমি আমার বোনকে 100 স্বর্ণের মুদ্রা দিয়ে দিলাম। তারপরে আমি রুমের মধ্যে প্রবেশ করলাম। আয়াল নেতাওয়ালা, আমি যখন রুমের মধ্যে প্রবেশ করলাম, এমন সময় আমার বোন আমাকে বলতেছে, ভাই তুমি আল্লাহকে ভয় করো, তুমি যদি আমার সাথে এখন এই খারাপ কাজটা করো তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কিন্তু হিসাব দিতে হবে, আল্লাহর সামনে কিন্তু হিসাব দিতে পারবো না। আল্লাহ তাআলা, ওই সময় তোমার ভয় আমার অন্তরের মধ্যে প্রবেশ করলো, তোমাকে ভয় করে আমি সাথে সাথে সে রুম থেকে বের হয়ে গিয়েছি। আমি আমার বোনকে বলেছি, বোন তোমাকে যে আমি 100 স্বর্ণের মুদ্রা দিয়েছি সবগুলো আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম, তোমাকে আমাকে ফেরত দিতে হবে না। আল্লাহ তাআলা, এই যে তোমার ভয়ে আমি গুনাহ থেকে জিনা থেকে নিজেকে সেভ করেছিলাম, হেফাজত করেছিলাম, এই কাজটা যদি তোমার পছন্দনীয় হয়ে থাকে, এই কাজের অছিলা করে এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এরপরে দেখা গেল সেই পাথরটা তিন ভাগের মধ্যে দু ভাগ সরে গেল, আর এক ভাগ আছে, তাদের মাথাটা বের হচ্ছে কিন্তু পুরো দেহটা বের হচ্ছে না। প্রিয় ভাইয়ের আমার আরেকজন যুবক সেজদায় পড়ে গেল, সে বলল, আল্লাহ তাআলা আমি জীবনে তেমন কোনো ভালো কাজ করি নাই, আমি একজন মালিক ছিলাম, আমার অধীনে অনেক শ্রমিক কাজ করত, একদিন কাজ শেষ করে সন্ধ্যার সময় আমি সমস্ত শ্রমিকগুলোকে তাদের পারিশ্রমিক দিয়ে দিয়েছিলাম, তাদেরকে টাকা পয়সা বুঝিয়ে দিয়েছিলাম। এমন সময় একজন শ্রমিক ছিল যে টাকা না নিয়ে চলে গিয়েছিল, আমি তাকে খুঁজে পাই নাই। আয়াল নেতাওয়ালা প্রায় 12 বছর হয়ে যায়, সে আসে না। আমি তার টাকাটা আমি কী করলাম, আল্লাহ সেই টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করলাম। সেই ছাগল ক্রয় করার পরে 12 বছর হয়ে যায়, সেই ছাগল বাচ্চা দিতে দিতে অনেকগুলো ছাগল হয়ে গেল। এরপরে 12 বছর পরে সেই যুবক ছেলেটা আমার কাছে আসছে, আমি তো তাকে টাকা দিলে সে সন্তুষ্ট হয়ে যেত। সে যখন আমার কাছে টাকার জন্য আসছে, আমি তাকে মাঠের মধ্যে নিয়ে যেয়ে বললাম, এই মাঠের মধ্যে 100 ছাগল আছে, এই সব ছাগলগুলো হচ্ছে তোমার। তখন যুবক ছেলেটা আমাকে বলল, আপনি কি আমার সাথে উপহাস করেন নাকি, আপনি কি আমার সাথে তাচ্ছিল্য করেন নাকি? তখন আল্লাহ, আমি তাকে শুধু টাকাটা দিলেই হয়ে যেত, কিন্তু আমি তাকে বললাম, যুবক আমি তোমার টাকা দিয়ে ছাগল ক্রয় করেছিলাম, সেই ছাগল থেকে আজ 100 ছাগল হয়েছে, এই যে যতগুলি ছাগল তুমি দেখতেছ সমস্ত ছাগলগুলো হচ্ছে তোমার, এই ছাগলগুলো নিয়ে তুমি বাসায় চলে যাও। আয়াল নেতাওয়ালা, ওই কাজটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, ওই কাজটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে সেই কাজের অছিলা করে এই বিপদ থেকে তুমি আজকে আমাদেরকে রক্ষা করো। এরপরে সঙ্গে সঙ্গে পাথরটা সেখান থেকে অন্য কোথাও চলে গেল পাথরটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা শিখলাম যে আমরা যখন দোয়া করব, তখন আমরা আল্লাহকে বলতে পারি যে আল্লাহ, জীবনে যদি কোনো একটা নেক কাজ করে থাকি, যে কাজটা তোমার পছন্দনীয়, যে কাজে তুমি সন্তুষ্ট আছো, ওই কাজের ওসিলা করে তুমি আমার দোয়া কবুল করো, অথবা তুমি আমাকে বিপদ থেকে হেফাজত করো, রক্ষা করো, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন।